বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি, বাজার থেকে মাছ নিয়ে এসেছি, রুই চাঁদা মাছ। তোমাদের সঙ্গে শেয়ার করছি কী করে আমি রান্না করি। মাছটা হলুদ আর লেবু দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, চলো রাঁধতে বসি গা। একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে দিচ্ছি, মাছটা একটু ভালো লাগবে। চলো বন্ধুরা মাছটা ভেজে নিই, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, মাছটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আর ভাজবো না, আর তুলে নিচ্ছি। তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল হয়ে গেছে, টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা কষে নিচ্ছি, মশলাটা কষা হয়ে গিয়েছে, জল দিয়ে দিচ্ছি। মশলাটা ফুটে যাক, ঢাকা দিয়ে দিচ্ছি, মাছটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। মাছের রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা কমেন্টে বলো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা চ্যানেলটা নতুন আছো।